ফুটেজে বিশেষ খবরের দিকে চোখ রাখব। চা বাগানের শ্রমিকদের অবিলম্বে পাট্টা দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে বুধবার সকালে ফালাঘাটা ব্লকের তাসহাটি চা বাগানে একটি গেট মিটিং করেন সাংসদ জন বার্লা। গেট মিটিং এ চা বাগানের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে ভাষণ দেন আলিপুরদুয়ারে সাংসদ জন বার্লা। চা বাগানের সংগঠন বিটিডব্লিউ দাবি করেন যে চা বাগানের শ্রমিকদের অবিলম্বে পাট্টা দিতে হবে, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, স্টাফ ও সাব স্টাফদের যে সমস্ত শূন্যপদ রয়েছে তা অবিলম্বে পূরণ করতে হবে, এছাড়া বিভিন্ন সমস্যারও দ্রুত সমাধান করতে হবে। এদিন চা বাগানের শ্রমিকরাও সাংসদকে কাছে পেয়ে নানা সমস্যার কথা বলেন এবং সাংসদও শ্রমিকদের সমস্যার কথা শুনে দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এদিনের গেট মিটিং এ উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, বিটিডব্লিউ এর সভাপতি মাহাদৌ রাও, সম্পাদক বিমল মুন্ডা, বিজেপির 13 নম্বর মন্ডল সভাপতি অঘরনাথ রায়, দলগাঁও অঞ্চল সভাপতি দুর্গা উড়াও প্রমুখ। আন্দোলন তো রহে আর এই আন্দোলন ইসকে সামনে রেখে নেলা ফেলা কে বাত হবে। ইকার লাগি লড়াই করে কে কি হে পরোটা সিস্টেম 2005 আর সিপিএম আর কংগ্রেস মেনে এগ্রিমেন্ট কে রেন যে কে পহিলে জানাত রা আমরে কে পূর্ণা পূর্ণা মহিলা মেনে আর বেশি কাম করে থাকে কে হিসাব কই না তো রে হিসাব কই না বাতাও তো তো রে মি কইলি 8 ঘন্টা বেশি কাম করাতে কুকুর ডাবলি দাও দেখা আমরে বেটে কাছে পিছে বেটে ট্রাক্টর কা চাকা লাগাই দেখা যে আমরে বই কে না কারণে মোর আদিবাসী সমাজ কে এই প্রকার কে ভাই বহিন মিল কে শোষণ করাতে সব প্রকার মে গাড়ি গাড়ি যাতে গাড়ি